মদতদাতাদের কথাই শুনে থাকি আমরা। যখন সম্মানিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথায় আসেন, তখন তারা বলেন যে আসলে আমরা তো চেষ্টা করেছি, আমরা যারা বড় ভাইকে ধরে নিয়ে যাই তিনি বলেন যে আমার সাথে তারা সম্পৃক্ত নয়। তাহলে আজকে যে গণমাধ্যমে যেটি প্রকাশিত হচ্ছে, আজকে আমরা বিভিন্ন জায়গায় যেখানে আমরা আমাদের ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছি, তাদেরকে যারা আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, তাদেরকে চিহ্নিত করতে না পারলে কিন্তু আমরা আমাদের এই কিশোরগঞ্জকে প্রতিহত করতে পারবো না। তবে আমাদের একটা খেয়াল রাখতে হবে, আমাদের যে ত্রুটিপূর্ণ সামাজিক ব্যবস্থা, আমাদের যে সুশাসনের ঘাটতি, পারিবারিক বন্ধনের ঘাটতি, সমাজের যে ভয়েস রেজ করার যে একটা সকলে মিলে ঐক্যবদ্ধ হওয়া এবং আমাদের যে সকলে মিলে একটা নাগরিক আন্দোলন গড়ে তোলা, সেটিও কিন্তু আমাদেরকে এই এই জায়গায় গড়ে তুলতে হবে। আমরা দেখি যে আজকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কী করবে। আজকে যে পথ শিশুরা রয়েছে, যারা অ্যাবান্ডেন্ট শিশুরা রাস্তায় ঘুমাচ্ছে, যারা ডেন্ডি নামক একটি কী ধরনের মাদকাসক্ত হচ্ছে, তাদেরকে কে দেখবে? আজকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় রয়েছে, আমি এও জানি অনেক ওসি সাহেবদের সাথে আমার সাথে যোগাযোগ হয়ে থাকে। যখন কোনো কিশোরকে অপরাধের জন্য তাকে থানায় আটক করা হয়, দেখা যাচ্ছে সেই কিশোরকে আটক করার পরে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে সেখান থেকে উপযুক্ত যিনি তাদের প্রতিনিধি থাকবেন তাকে কিন্তু খোঁজ খবর করে পাওয়া যায় না। তখন পুলিশ একটা বিপদে পড়ে, তাকে কোন অপরাধের মধ্যে তাকে জেলে পাঠাবে, কোন অপরাধের মধ্যে তাকে আদালতে পাঠাবে, এই যে একটা বিড়ম্বনা, সে কারণে আমি মনে করি আজকে রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে কিন্তু এখানে উদ্যোগী হতে হবে। আজকে যারা পথে হাঁটে, এই পথ শিশুরা যারা আজকে অনাহারে অনাদরে যারা বড় হচ্ছে, তাদেরকেও কিন্তু রাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্যে দিয়ে তাদের জন্য কিন্তু আমাদেরকে সুরক্ষা করতে হবে। তা না হলে কিন্তু এই কিশোরাই কিন্তু তাদের পেটের টানে অভাবে, তাদের মাতা পিতা যখন তার সংসার চালাতে পারছে না, তাকে খাবার দিতে পারছে না, ঠিক তখন কিন্তু এই কিশোরটি, এই অবহেলিত শিশুটি কিন্তু কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হয়ে যাওয়ার জন্য একটা শঙ্কা রয়ে যাচ্ছে।